বিসমিল্লাহির রহমান রহিম। আজ আমরা শুরু করছি বৃত্ত চ্যাপ্টারের লেকচার 4। আমরা প্রথমে দেখে নেই লেকচার 4 এ আমরা কোন কোন বিষয় শিখব। লেকচার 4 এর শিখন হল, তোমাদের মনে আছে হয়তো যে আমরা এর আগে 8 নাম্বার সূত্র পর্যন্ত পড়েছিলাম। বৃত্ত অধ্যায়ের লেকচার 4 এর শিখনফল দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত নিরূপণ করব। বহিঃস্থ কোন বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত নিরূপণ করব। সূত্র 9 কি বলছে? দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার। ধরি দুইটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে C1 এবং C2 এবং ব্যাসার্ধ যথাক্রমে R1 R2। তাহলে কেন্দ্র হচ্ছে C1 C2 আর ব্যাসার্ধ হচ্ছে R1 R2। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে দুই ভাবে স্পর্শ করতে পারে। নাম্বার 1, 9.1, বৃত্ত দ্বয় পরস্পরকে বহিঃস্থ ভাবে স্পর্শ করবে যদি C2 C1 = R2 + R1 হয়। বিষয়টা কেমন? তোমার C2 কি? একটা বৃত্তের কেন্দ্র। C1 কিন্তু একটা বৃত্তের কেন্দ্র। R2 হচ্ছে প্রথম বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ আর R1 হচ্ছে অপর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি সূত্রটাকে বাংলায় বর্ণনা করি তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, এটা সমান হবে। আবার দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থ ভাবে স্পর্শ করবে যদি C2 C1 এর দূরত্ব R2 - R1 এর পরম মানের সমান হয়। অর্থাৎ কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের পরম মান। তাহলে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। একটা হলো যে দুইটি বৃত্ত নিয়ে কথা বলেছি। দেখো, দুইটি বৃত্ত নিয়ে কথা বলেছি, তারা পরস্পরকে কি করে? স্পর্শ করে। সেই স্পর্শ করার শর্ত কি? কি শর্ত হলে বুঝবো যে স্পর্শ করে? আমরা এখানে বলছি যে দুই ভাবে তারা স্পর্শ করতে পারে। নাম্বার 1 হচ্ছে তারা বহিঃস্থ ভাবে স্পর্শ করতে পারে, আর নাম্বার 2 হচ্ছে তারা অন্তঃস্থ ভাবে স্পর্শ করতে পারে। তাহলে বহিঃস্থ ভাবে স্পর্শ করে মানে কি? বহিঃস্থ ভাবে স্পর্শ করা মানে হচ্ছে, ধরো এটি একটি বৃত্ত, এটি একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র মনে করো C1, এই বৃত্তের কেন্দ্র মনে করো C2, এইটুকু হচ্ছে R2 আর এইটুকু হচ্ছে R1। তাহলে কি হলো? দেখো, R1 আর R2 কে আমরা যখন যোগ করব সেই R1 আর R2 দূরত্ব আর C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব এটা কিন্তু একই হবে। বুঝতে পারলাম? এবার দেখো, অন্তঃস্থ ভাবে যখন সেট করে, মনে করো যে এটা একটা বৃত্ত, মনে করো যে এইটা আর একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মনে করো C1 আর এই বৃত্তের কেন্দ্র মনে করো C2। তাহলে এইটুকু যদি হয় R1, তাহলে দেখো এইটুকু হবে, এই এই পুরোটুকু হবে হচ্ছে আমার কাছে। তাহলে কি হলো? R2 থেকে R1 বাদ দিলে কিন্তু R2 থেকে R1 যখন বাদ দিব, এই দেখো এইটুকু হচ্ছে আমার কাছে R2 R1। তাহলে R1 কে আমি কি করলাম? বাদ দিলাম। কার কাছ থেকে বাদ দিলাম? R2 থেকে। তাহলে এই পুরোটা হচ্ছে আমার কাছে R2, পুরোটা R2, সেখান থেকে বাদ দিলাম হচ্ছে R1। তাহলে থাকলো কি? এইটুকু থাকলো না,
এটা হলো সি1 আর সি2 এর মধ্যবর্তী দূরত্ব। আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো লক্ষ্য করো, উদাহরণ 9 বলছে 3-4 কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x2 প্লাস y2 ইজিক্যাল টু 9 বৃত্তকে স্পর্শ করে। প্রদত্ত বৃত্ত x2 প্লাস y2 ইজিক্যাল টু 9, এখানে কেন্দ্র কত? 0 0 0 0, তাহলে কেন্দ্র হচ্ছে 0 0, আমরা এটার নাম দিলাম হচ্ছে হলো c1, এই কেন্দ্রের নাম দিলাম কি c1। এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? এটার নাম দিলাম হচ্ছে r1। এবার যা আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র কত? 3-4, এটার আমরা নাম দিলাম হচ্ছে c2। আর নির্ণয় বৃত্তের তো ব্যাসার্ধ নাই, সেই জন্য আমরা ধরে নিলাম যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কাছে r2। তাহলে দেখো আমরা যে সূত্র নিয়ে কথা বললাম সেখানে মোট 4টি বিষয় কিন্তু আমার জানা থাকতে হবে। প্রথমত প্রদত্ত বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এবং নির্ণেয় বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এখানে কি হলো, প্রদত্ত বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর নির্ণেয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই। তা আমরা নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম, তার মানে আমরা কিন্তু c1 c2 r1 r2 সব পেয়েছি, ঠিক কিনা? আচ্ছা তাহলে এখন দেখো, আমরা তো এখানে শুধু বলছে বৃত্তকে স্পর্শ করে, বৃত্তকে কি করে স্পর্শ করে, কিন্তু সেটা বহিঃস্থভাবে স্পর্শ করে নাকি অন্তঃস্থভাবে স্পর্শ করে সেই কথা কিন্তু বলা নাই। তার মানে আমাকে আসলে দুইটাই করতে হবে। তাহলে এখন বৃত্তদ্বয় পরস্পরকে ক নাম্বার যদি বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে c2 c1 এর দূরত্ব r2 r1 এর যোগফলের সমান হবে, তাই কিনা? তাহলে দেখো তো c2 c1 এর দূরত্ব, এই হলো আমার কাছে c1, এই হলো c2, দূরত্ব মানে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা সরল রেখা চ্যাপ্টারে করেছি, তাই না? তাহলে 3 - 0, এই হলো আমার 3 ভুজদ্বয়ের অন্তর, তাই না, হোল স্কয়ার। আবার কোটি দ্বয়ের অন্তর 4 - 0 হোল স্কয়ার ইজিক্যাল টু r2 আর r1 এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পেলাম, দেখো এটা হলো, এটা 3 - 9, এটা হলো 4 - 4 = 16, 16 আর 9 = 25, দ্যাট মিন্স এটা হলো 5, তাই না? তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে r2 মান কত? 2। r2 মান কত হচ্ছে 2। তাহলে তো আমরা r2 পেয়ে গেছি, r2 পেয়ে গেছি না? তাহলে r2 কি ব্যাসার্ধ? তাহলে কেন্দ্র তো ছিল, তাহলে কেন্দ্র ছিল, ব্যাসার্ধ পেলাম। তাহলে এখন বৃত্তের সমীকরণ দেখো, খেয়াল করো এখানে x - 3 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার = 2 স্কয়ার, এটা ক্যালকুলেশন করে এটা হলো আমাদের কাছে অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল যে বৃত্তকে যদি বহিঃস্থ ভাবে স্পর্শ করে আমরা কি করব, কেন্দ্র দ্বয়ের দূরত্ব নির্ণয় করব, পাশাপাশি দুইটি ব্যাসার্ধকে যোগ করব। এই ব্যাসার্ধ দ্বয়ের যোগফল আর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান হলে আমরা বুঝব যে বৃত্ত দুইটা পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ওকে, তাহলে এবার দেখো বৃত্তদ্বয় পরস্পরকে যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, হ্যাঁ অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কি হবে? তাহলে এই দেখো, এদের বিয়োগ ফলের পরম মান হবে না? ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগ ফলের পরম মানের সমান হবে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা এটা কি পেলাম, এই এটার মান কিন্তু আমাদের 5 হয়, এটা আমরা একটু আগে দিই, হ্যাঁ। তাহলে 5 = এখানে হচ্ছে হলো r2 - 3, ঠিক আছে? তাহলে r2 এর মান হচ্ছে 5 + 3, সুতরাং r এর মান হচ্ছে 8। তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণ পেয়ে যাবো, বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে।
এই হলো আমার বিচার সমীকরণ। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি। প্রথমে বলছিলে যে এই বৃত্তকে স্পর্শ করে, এটা নিয়ে আলোচনা হয়ে গেল, এখন আর এই অঙ্কে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে অঙ্কের বর্ণনায় যদি বলে বহিঃস্থ ভাবে স্পর্শ করে, তাহলে বহিঃস্থ ভাবে স্পর্শ করে সূত্র দিলেই হবে। আর যদি বলো অন্তঃস্থ ভাবে স্পর্শ করে, তাহলে অন্তঃস্থ ভাবে স্পর্শ করার সূত্র দিয়ে হবে। আর যদি বলে যে শুধু বৃত্তদ্বয়কে স্পর্শ করে, তাহলে তোমাকে দুইটা কাজই করতে হবে। তাহলে তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, এটা এখন তোমরা করবা, তাহলে আমার মনে হয় এখন পারবা। তো দশে আমরা কোন বিষয়ের কথা বলছিলাম? বলছিলাম যে বহিঃস্থ কোন বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। বহিঃস্থ কোন বিন্দু হতে, অর্থাৎ যে বৃত্ত নিয়ে কথা হচ্ছে আর যে বিন্দু নিয়ে কথা হচ্ছে, বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে কোথাও অবস্থিত। আমরা একটু ডান দিকে চিত্রটা লক্ষ্য করি, দেখো একটা বৃত্ত আছে, গ্রিন কালার বৃত্ত। এখন মনে করো যে বৃত্তের বাইরে একটা বিন্দু আছে এ, তার স্থানাঙ্ক হচ্ছে পি কিউ। তাহলে আমরা যদি এখান থেকে একটা রেখা আঁকি, স্পর্শকের কথা বলছি তাই না, স্পর্শক নিয়ে আমরা আলোচনা করছিলাম, অন্তরীকরণ চ্যাপ্টার মধ্যে ছিল স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, এটা অন্তরীকরণ চ্যাপ্টার মধ্যে ছিল ডিফারেন্সিয়েশন। সেখানে স্পর্শকের সংজ্ঞায় বলেছিলাম যে একটি সরল রেখা একটি বক্র রেখাকে স্পর্শ করলে তখন সরল রেখাটাকে বলা হয় হচ্ছে স্পর্শ। এখন আসো, বলছে বহিঃস্থ বিন্দু, তাহলে আমরা বুঝলাম যে বহিঃস্থ বিন্দু হচ্ছে আমার কাছে এ। বহিঃস্থ বিন্দু থেকে বা বহিঃস্থ বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শ, তাহলে স্পর্শক অঙ্কন করলাম। হ্যাঁ, স্পর্শক অঙ্কন করার ফলে তাহলে এই স্পর্শক এর দৈর্ঘ্য অঙ্কন করতে হবে। তাহলে দৈর্ঘ্য আসলে কোন পর্যন্ত হবে? আসলে দৈর্ঘ্য হবে স্পর্শ বিন্দু পর্যন্ত। অর্থাৎ আমি যেটা করব যে এই বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে, এইটাই আমি নির্ণয় করব। এটাকেই বলা হচ্ছে হলো স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, কিভাবে করব? বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু হচ্ছে এ, বৃত্তের বহিঃস্থ বিন্দু কত? এ, তার স্থানাঙ্ক কি? হতে এরকম একটা বৃত্ত দেয়া হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো। এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে কি দেখো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে, তুমি একটা রুট ওভার দিয়ে দিবা, রুট ওভার দিয়ে বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস জি পি প্লাস টুয়াইস এফ কিউ প্লাস সি। কি কি হলো দেখো, এটা কি সূত্র? হ্যাঁ, সূত্রটা হচ্ছে কিভাবে খেয়াল করো, তোমার যে বৃত্তের সমীকরণটা আছে, সেই বৃত্তের সমীকরণে x এর জায়গায় p এর মান বসাবে আর y এর জায়গায় q এর মান বসাবে। তাহলে দেখো এটা ছিল x স্কয়ার, এটা হলো p স্কয়ার, এখানে ছিল 2gx, এটা হলো 2gp, এখানে ছিল y স্কয়ার, এটা হলো p স্কয়ার, এখানে 2fy, এটা হলো 2fq, আর c ছিল c। ওকে, অর্থাৎ বাম পক্ষে তুমি এই বিন্দুটা বসিয়ে দিবে এবং রুট ওভার এর ভিতরে সেই মানটাকে রেখে দিবে। এই হলো তোমার অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। কথা বুঝতে পারলাম? আবার দেখো, যদি এরকম হয় যে বৃত্তটা অন্য রূপে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, একই রকম দেখো এখানেও কিন্তু তাই করা হয়েছে, এক্স এর জায়গায় কিন্তু পি বসানো হয়েছে, তাহলে কি হলো পি স্কোয়ার, ওয়াই এর জায়গায় কিন্তু দেখো কিউ বসানো হয়েছে, কিন্তু আরেকটা কাজ করা হয়েছে, আর স্কোয়ার কে কিন্তু বামে নিয়ে যাওয়া হয়েছে, খেয়াল করো। তাহলে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে তুমি যে বৃত্তের উপরে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করবে, সেই বৃত্তের সমীকরণের ডান দিকে কিন্তু আগে থেকে জিরো তুমি বানাই, যেমন এইটা ছিল না, এটা আসলে এরকম ভাবে লিখতে হচ্ছে আমাকে, সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো তারপরে আমি কিন্তু এই অংশটুকু নিয়েছি বুঝতে পারলাম জি স্যার ওকে তাহলে উদাহরণ উদাহরণ দশ দেখো উদাহরণ দশ ওয়ান মাইনাস ওয়ান বিন্দু থেকে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রদত্ত বৃত্ত আছে হচ্ছে এইটা দেখো এটি কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ বলতে পারবো আমরা এটাকে কি বৃত্তের সাধারণ সমীকরণ বলা যাবে হ্যাঁ স্যার যাবে কেন কিভাবে যাবে হ্যাঁ তাহলে দেখো পরগুলো একটু মনে রাখতে হবে এটা কিন্তু বৃত্তের সমীকরণ ঠিক আছে কিন্তু সাধারণ সমীকরণের যে আদর্শ সাধারণ সমীকরণ নয় কিন্তু বৃত্তের সমীকরণ হ্যাঁ বৃত্তের সমীকরণ তো অবশ্যই বর্ণনামূলক তো বলছে যে এত বৃত্ত কিন্তু আমরা যে সূত্র করলাম সেখানে কিন্তু সাধারণ সূত্রের উপর প্রয়োগ করেছি এই জন্য এখানে টু রাখা যাবে না দেখো টুকে আমরা এখান থেকে সরিয়ে এভাবে সাজিয়ে নিলাম ওকে টু দিয়ে সমীকরণকে ভাগ করে দিয়েছি এখন কিন্তু বৃত্তের আদর্শ রূপ হয়েছে এখন আমরা যেটা করব স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব কোন বিন্দু থেকে দেখো তো 1 তাহলে এটা কিন্তু 1 হবে এটা 1 ঠিক আছে এটাও ঠিক আছে এটা কিন্তু হবে এটা দেখো এটা এটা মাইনাস আছে ঠিক আছে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে কিভাবে বুঝতে পারছো কারণ এখানে দেখো x এর y এর মান তো কত মাইনাস কত তাই না এখানে দেখো প্লাস ছিল কিন্তু এটা থাকবে না এটা মাইনাস হবে তাই না বৃত্তের সমীকরণের বাম পক্ষকে নিবা ডান পক্ষ জিরো থাকবে সেই বাম পক্ষকে একটা রুট ওভারের ভিতরে নিবা নিয়ে তুমি এক্স এর জায়গায় ভুজের মান বসাবে আর ওয়াই এর জায়গায় কোটির মান বসাবে যেমন এখানে ছিল এক্স স্কয়ার এটা হয়ে গেল 1 এখানে ছিল ওয়াই স্কয়ার এটাও হয়ে গেল 1 কারণ কি এটা তো মাইনাস 1 হোল স্কয়ার সেই কারণে এখানে ছিল এক্স এটা 1 বসেছি এখানে ওয়াই এটা মাইনাস 1 বসে এটা মাইনাস হয়ে গেছে আর এখানে প্লাস আপ প্লাস আপ তাহলে এটার মান কত বুঝছো বুঝছো এটা দেখো এটা এটা হলো আমার এই হাফ কাটা তাহলে দুই দুই করলে 4 4 থেকে 3 চলে গেল তাহলে 1/2 তাহলে মানে 1/√2 এটা হলো আমার অ্যানসার ওকে আচ্ছা তাহলে তোমরা দুটো বাড়ির কাজ দাও এখানে বলছে যে 1-2 বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো এটা হুবহু এই অঙ্কের মতোই আমরা যেটা করলাম HW2 দেখো এখানে একটু বলছে যে মূল বিন্দু হতে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আমাদের বৃত্তটা হচ্ছে তার কেন্দ্র কত 1-2 তাই না আর এটা হলো মূল বিন্দু হচ্ছে এখানে মূল বিন্দু থেকে অঙ্কন করতে হবে দেখো মূল বিন্দু থেকে অঙ্কন করতে হবে এইটুকু হচ্ছে 2 মনে করো এটা হলো ও বিন্দু এটা হলো এ বিন্দু তাহলে ও এ দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে 2 আর এটা মনে করো সি বিন্দু এটা মনে করো সি বিন্দু তাহলে দেখো তো আমরা এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু OC দূরত্ব নির্ণয় করতে পারি OC দূরত্ব কিন্তু আমরা নির্ণয় করতে পারি পারি না জি স্যার পারি তো তারপরে দেখো সমকোণী ত্রিভুজ 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 হচ্ছে OCA এটা সমকোণী ত্রিভুজ না তাহলে এখানে তো আমরা লিখতে পারি যে OA স্কয়ার ইজ ইকুয়াল টু সরি OA স্কয়ার প্লাস CA স্কয়ার ইজ ইকুয়াল টু OC স্কয়ার এটা আমরা লিখতে পারি না তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে যখনই ব্যাসার্ধ পাবে তখন কেন্দ্রকে ব্যবহার করে তুমি সমীকরণ করবে এবার আসি সূত্র 11 তোমাদের বি অনুশীলনীতে 4.2 তে তোমরা লক্ষ্য করবা যে এখন যে সূত্র দিয়ে অঙ্ক করছি এখন যে সূত্র নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করতে যাচ্ছি
এই সূত্র দিয়ে কিন্তু 50% অঙ্ক হয়ে যাবে। আমি 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 কি বলছি বুঝতে পারছো? মানে 4.2 তে যতগুলো অঙ্ক আছে এর প্রায় অর্ধেকের বেশি অঙ্ক এই সূত্র দিয়ে হবে। এই জন্য এই সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে সূত্রটা হলো যে একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত। একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত কেমন? একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করলে, যদি স্পর্শ করে তাহলে বলছে যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। ধরলাম যে এটি একটি বৃত্ত, তাহলে এইটা যদি একটি বৃত্ত হয়ে থাকে তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র আছে, মনে করো এইচ কে কেন্দ্র, আর এটা ধরো একটা স্পর্শ রেখা, স্পর্শক বলি আমরা, তাই না? স্পর্শ রেখা বা স্পর্শক। এখন দেখো বলছে যে কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এই কেন্দ্র হতে এই স্পর্শকের উপরে আমি একটা লম্ব দূরত্ব আঁকলাম, মনে করো এটা হলো সি এটা হলো এ। এখন দেখো তো এই সি এ দূরত্বটা আসলে ব্যাসার্ধ, এই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এই লম্ব দূরত্বটাই আসলে বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব ইজিক্যাল টু বৃত্তের ব্যাসার্ধ, এই শর্ত যদি মেনে চলে, এটি আমাদের কিন্তু শর্ত, এই শর্ত যদি মেনে চলে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সরল রেখাটি এই বৃত্তকে স্পর্শ করেছে। ওকে আচ্ছা এবার দেখো আমরা একটা উদাহরণ নেই, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটি তো একটি সরল রেখা তাই না? এটি একটি সরল রেখা না? এই সরল রেখাটি, এই সরল রেখাটি x মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে দেখো তো এর কেন্দ্র কত? এইচ কে, আর ব্যাসার্ধ কত? পাঁচ। হ্যাঁ বলো, একটু আরেকবার করলে ভালো হতো, আমি একটু আসতে দেরি করছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমরা বলছি যে একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে যদি এই শর্ত মেনে চলে। এখানে কি বলছে? যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব আঁকা হবে সেই লম্ব দূরত্ব যতটুকু হবে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ঠিক ততটুকুই হবে, এটি হলো আমাদের শর্ত। এই শর্ত যদি মেনে চলে তাহলে আমরা তখন বলবো যে হ্যাঁ এই রেখাটি একটি বৃত্তের স্পর্শক। সেই জন্য আমরা একটা এখানে উদাহরণ এনেছি। বলো চিত্রটা অনুসারে একটু আরেকবার বুঝে দিলে ভালো হবে। এইচ কে কি? বৃত্তের কেন্দ্র না? হ্যাঁ। আচ্ছা তাহলে সি থেকে এ পর্যন্ত দূরত্ব কি? এটা ব্যাসার্ধ না? হ্যাঁ সি। তাহলে তাহলে কি হলো? বৃত্তের ব্যাসার্ধ। আবার সি থেকে এ পর্যন্ত দূরত্ব, এটা হলো বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে রেখার উপরে অঙ্কিত লম্বের দূরত্ব। এটা সরল রেখা চ্যাপ্টারে আমরা করেছি লম্ব দূরত্ব নির্ণয় করা, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয় করা সরল রেখা চ্যাপ্টারে আমরা করেছি। তাহলে আমরা এবার একটা উদাহরণ করি। উদাহরণ ১১, প্রশ্ন বলছে যে 3x + by - 1 = 0 রেখাটি x² + y² - 8x - 2y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত বৃত্ত আমরা লিখলাম, প্রদত্ত বৃত্ত যে লিখলাম এর কেন্দ্র কত বলতো? কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4 আর 1। কেন্দ্র 4 1, ঠিক আছে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। দেখো 4 4 16 আর 1 17 বিয়োগ 4, হ্যাঁ হ্যাঁ, তাহলে কত হলো? রুট 13। এটা হলো আমাদের প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ। এগুলো আমরা আগেই বের করে নিলাম, কারণ আমরা সূত্রতে লক্ষ্য করেছি যে আমার কিন্তু প্রদত্ত বৃত্তের কেন্দ্রও দরকার হয় ব্যাসার্ধ দরকার হবে।
ওকে তাহলে এখন দেখো প্রদত্ত স্পর্শক বা যেটাকে আমরা সরল রেখা বলছি সেটা হলো 3x plus by minus 1 is equal to 0 এটা হলো ইকুয়েশন নাম্বার 1 যে 3x plus by minus 1 is equal to 0 রেখাটি বৃত্তকে স্পর্শ করে তাহলে শর্ত অনুসারে 41 হতে 41 হচ্ছে আমাদের কেন্দ্র 41 হতে 1 নাম্বার রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব ইজিকাল টু বৃত্তের ব্যাসার্ধ হবে ওকে আচ্ছা তাহলে আমরা 41 কে যদি 1 নাম্বার সমীকরণে বসাই সেক্ষেত্রে আমরা বলবো যে 3 ইনটু 4 প্লাস b ইনটু 1 মাইনাস 1 ভাগ রুট ওভার 9 প্লাস b স্কয়ার ইজিকাল টু প্লাস মাইনাস 13 এখানে আমরা বর্গ করেছি নিচের ভগ্নাংশকে ডান দিকে উপরে উঠিয়ে দিয়েছি তারপরে বর্গ করেছি সাধারণভাবে এখানে সরলীকরণ করব সরলীকরণ করলে যোগ বিয়োগ কাটাকাটি যা করার করব করার পরে আমরা এখানে মান পাবো b = 2 এবং b = -1/6 যেহেতু বলেছে যে b এর মান নির্ণয় করো সুতরাং এই দুটি হলো আমাদের অ্যানসার তোমাদের বাড়ির কাজ 11-1 11-2 11-3 দেখো এখানে তিনটা বাড়ির কাজ দেওয়া হয়েছে প্রথমটাতে কি বলছে প্রথমটাতে বলছে দেখাও যে lx plus my is equal to 1 রেখাটি x square plus y square minus 2ax is equal to 0 বৃত্তকে স্পর্শ করবে যদি এটা হয়ে থাকে তাহলে প্রথমে তুমি এটাকে সাজিয়ে নিবে সেটা হলো lx plus my minus 1 is equal to 0 এটা হবে তোমার এক নাম্বার সমীকরণ আর এখানে তোমার হচ্ছে হলো কত a a 0 এটা কেন্দ্র আর ব্যাসার্ধ কত হবে a স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 0 তার মানে ব্যাসার্ধ হবে হচ্ছে a তাই না তাহলে এটা হলো ব্যাসার্ধ এটা হলো কেন্দ্র তাহলে এই কেন্দ্র থেকে এই এক নম্বরের লম্ব দূরত্ব is equal to a হবে আমরা যেভাবে অঙ্কটা করলাম তাই না তারপরে দুই নাম্বার hw দেখো দুই নাম্বার hw বলছে যে এত বৃত্তের স্পর্শক x অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে তার মানে তোমাকে এখানে স্পর্শকের সমীকরণ ধরতে হবে x / a plus y / a is equal to 1 তার মানে হচ্ছে x plus y minus a is equal to 0 ইকুয়েশন নাম্বার 1 আবার দেখো এখানে বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো তার মানে এখানে হলো বৃত্তের সমীকরণটা কিন্তু নির্ণয় করতে হবে একটু অন্যভাবে দেওয়া আছে তাহলে তুমি এখানে ধরে নাও ব্যাসার্ধ ধরে নাও হ্যাঁ ব্যাসার্ধ সমান ধরে নাও ব্যাসার্ধ হচ্ছে তোমার কাছে a তাহলে তুমি তুমি কি কি বলবা তুমি বলবা এটা মনে করো তোমার এক নাম্বার রেখা তাহলে তুমি বলবা যে 1 মাইনাস 3 থেকে এক নাম্বার রেখার দূরত্ব is equal to a তাই না তাহলে সেখান থেকে তুমি কি করবা এর মানটা তুমি পেয়ে যাবা এর তুমি মান পাবা সেই মান বসায় দিলে অ্যানসার হয়ে যাবে ওকে তাহলে মোটামুটি আজকে যে আমাদের শিখনফলের আলোচনা ছিল তিনটা প্রথমটা ছিল হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে কতভাবে স্পর্শ করে সেটা দ্বিতীয়টি ছিল হচ্ছে দ্বিতীয়টি কি ছিল বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা আর তৃতীয় শিখনফল ছিল হচ্ছে একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করবে তার শর্ত নিরূপণ করা তাহলে আমরা আজকে শিখনফলের এই তিনটা বিষয় নিয়ে করলাম এই আলোচনার পাশাপাশি প্রত্যেকটা সূত্রের সাথে আমরা এক্সাম্পল করেছি এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি এগুলো তোমরা বাসায় বসে বসে করবা এবং এ জাতীয় যত অঙ্ক আছে বইতে সবগুলো অঙ্কই তুমি করবা এবং তোমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে কারণ আজকে যে নিয়মগুলো আলোচনা করেছি এটা দেখবো বইতে প্রচুর অঙ্ক আসে এগুলো করতে অনেক সময় লাগবে আগামী বৃহস্পতিবারে তাহলে আমাদের ক্লাস হবে আর তাহলে এক সপ্তাহ সময় তোমরা পাচ্ছ এর মধ্যে হলো বৃত্ত চ্যাপ্টারের তোমাদের যার যা সমস্যা আছে সব লিখে নিয়ে বসবা আর ওই দিন আমরা শুরুতে তোমাদের যত রকম সমস্যা আছে সেগুলোর অ্যান্সার দিব এরপরে কিন্তু আমরা নতুন আলোচনা শুরু করব এবং সেই আলোচনার মাধ্যমে আমরা বৃত্ত চ্যাপ্টারটা শেষ করে দিব আশা করি বুঝতে পেরেছো তাহলে
বৃত্ত অধ্যায়ের লেকচার 4 আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার